হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই জন্য যথাসময়ে নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। এই জন্যে যে সাংবিধানিক শূন্যতা যাতে না হয় এবং সেই সুযোগে অস্বাভাবিক সরকার না আসে। সুতরাং কে বর্জন করল, কে আপত্তি করল, এ সকল প্রশ্নের কাছে মাথা নত না করে যথাসময়ে ভোটটা করা জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বিশ্বের কাছে দেখানোর জন্য নির্বাচন নয়, বরঞ্চ যথাসময়ে নির্বাচনটা করার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনের চ্যালেঞ্জটা হচ্ছে যে নির্বাচনটা কারচুপিমুক্ত হবে, সন্ত্রাস ও মস্তানমুক্ত হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণ দৃশ্যমান হবে। সুতরাং সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। যেহেতু নির্বাচন নিয়ে বহুত বিতর্ক আছে, বর্জন করলে জনগণ থাকবে কি থাকবে না, বর্জন করলে এখানে সন্ত্রাস হবে কি হবে না, এ সকল প্রশ্ন যেহেতু দেখা দিয়েছে, সেহেতু আমি মনে করি এই নির্বাচনের চ্যালেঞ্জ হচ্ছে কারচুপিমুক্ত নির্বাচন করা, মস্তানমুক্ত নির্বাচন করা এবং জনগণের দৃশ্যমান অংশগ্রহণের নিশ্চয়তা নিশ্চিত করা সেইটা। সুতরাং বিশ্বকে দেখানো বা দেখানোর কোনো প্রশ্ন না। দেখুন, একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারার সরকারকে ধ্বংস করে দিয়ে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে সাম্প্রদায়িক পাকিস্তান দ্বারায় ঠেলে দেওয়া হয়, এই যে রাজনৈতিক দুর্ঘটনা এবং দুর্যোগ, সেই দুর্যোগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোট বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনার ধারায় ফিরিয়ে আনতার সংগ্রামে লিপ্ত আছে। কিন্তু এখনও সেই জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজাকার চক্র ও তার মিত্ররা, যারা বাংলাদেশকে এখনও মেনে নেয়নি, সংবিধানকে মানে না, মীমাংসিত বিষয় মানে না, তারা পুনর্বার আবার ক্ষমতা দখলের জন্য চক্রান্ত করছে। সেই জন্যে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করছে এবং নির্বাচনের পরেও যাতে রাজাকার ও তার মিত্ররা, সাম্প্রদায়িক শক্তি ও তার মিত্ররা আবার নির্বাচিত সরকারকে উপরে হামলা না করতে পারে, সেই জন্যে 14 দলীয় জোটের দরকার রয়েছে, জনগণের সমর্থন দরকার রয়েছে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল তার থেকে বাংলাদেশকে সত্যিকারভাবে মুক্ত করার জন্যে 14 দলীয় জোট লাগাতার সংগ্রাম করছে, কাজ করছে। আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে পারবো, সাম্প্রদায়িক জঙ্গিবাদের চক্রান্ত থেকে নিরাপদ করতে পারবো। নির্বাচনটা তো সংবিধান রক্ষার জন্য নির্বাচন। আমি 5 বছর পরে নির্বাচনটা যদি না করতে পারি তাহলে তখনই তো একটা অস্বাভাবিক সরকার আসবে। তো টিআইবি তো অস্বাভাবিক সরকার আনার পক্ষে ওকালতি করছে। টিআইবি তো গণতন্ত্রের মূল্যবোধকে স্বীকারই করে না। নির্বাচন যদি বর্জন করলেই মানে তার পক্ষে ওকালতি করছে, কিন্তু এটা তো ওকালতি করা উচিত টিআইবির, যে নির্বাচন বর্জন না করে নির্বাচন করে। সুতরাং আমি মনে করি টিআইবির তার যে কাজ, যে দুর্নীতির খোঁজ খবর রাখা, টিআইবি দুর্নীতির খোঁজ খবর রাখেন, রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করেন না। দেখুন, একটা একটা মস্তানমুক্ত সন্ত্রাসমুক্ত নির্বাচন করার চেষ্টা করছি আমি এখানে, কিন্তু এতদিন পরিস্থিতি ভালোই ছিল। কিন্তু গত রাত্রে 2টো ঘটনা ঘটেছে আমার মিরপুরে, বাজিতপুর সুকচা মালিহাদ ইউনিয়নের রাত্রে 1টার পরে নির্বাচনী অফিসে রাখা পোস্টারগুলো নিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং আরেকটা হচ্ছে ভেড়ামারার গোলাপনগর গ্রামের সলমান শাহ দরগার কাছে যে নির্বাচনী অফিস, সেখানে নির্বাচনী জোট প্রার্থী নৌকার কর্মীর উপরে হামলা চালিয়ে আহত করেছে। তবে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, একজন গ্রেপ্তার করেছে এবং মিরপুরে পুলিশ তৎপরতা চালাচ্ছে যাতে এই পরিস্থিতিতে সংঘর্ষ তৈরি না হয়। আমি আমার কর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি, কিন্তু আমি নিন্দা করছি যে জোট প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী ইনুর উপরে হামলা চালানোর ঘটনাটা অত্যন্ত চক্রান্তমূলক। এই চক্রান্ত এখনই যদি মোকাবেলা না করা হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়বে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।